الحمد لله، الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের, যিনি আমাদেরকে আজকে কোরআন ডিসকাশন প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছেন, এবং সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন ভাইরা এবং বোনেরা, আমরা সরাসরি শাহজাহান ভাইয়ের কাছে আসছি। আমি শাহজাহান ভাইকে অনুরোধ করছি আজকে 20তম রমাদানের কোরআন ডিসকাশন প্রোগ্রাম আরম্ভ করার জন্য। আমি শাহজাহান ভাইকে অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকের ক্রনিক ডিসকাশনের সম্মানিত পরিচালক এবং সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের 20 জুজ আলোচনা হবে। 20 জুজের ভিতরে গতকালকে তো আমি সুরায় নামালের আলোচনা করছি, নামালের কিছু আয়াত আছে, তারপরে সুরাতুল কাসাস, এবং সুরাতুল কাসাসের পরে আবার আরেকটি সুরা আছে, সেই সুরাটা ছিল আনকাবুত, সুরা আনকাবুত। এই দুইটা সুরা ইনশাল্লাহ সংক্ষেপে আলোচনা করব। গতকালকে সুরায় নামালের আলোচনার ভিতরে আমরা সুলাইমান ইসলামের কিছু ঘটনা আমরা আলোচনা করেছি। পরিশেষে সুরে নামালের শেষে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুইটি আয়াত আমি সেখান থেকে তেলাওয়াত করি, আমি সুরাতুল কাসাস চলে যাবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাতলু আল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি ওয়ামান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন وقول الحمد لله سيريكم آياتي فتعرفونها وما ربك بغافل عما تعملون سورة النمل اللاش دويتا آيات من تلوات كلا كان الله سبحانه وتعالى بقول سن جي القرآن قرآن الرسول دعوات এক আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতের দাওয়াত, এক আল্লাহ সুবহানাহু তাআলার বন্দেগির দাওয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা সতর্ক করে দিচ্ছেন যে তোমরা এই কোরআনের দাওয়াত যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা হেদায়েত পাইবা, আর যদি কোরআনের দাওয়াতকে তোমরা গ্রহণ না করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। যে 92 এবং 93 আয়াত, এখানে আল্লাহ বলছেন এই কোরআন পড়ে শোনাবার হুকুম দেওয়া হয়েছে, এখন যে হেদায়েত অবলম্বন করবে সে নিজেরাই ভালোর জন্য অবলম্বন করবে, ভালোর জন্য হেদায়েত অবলম্বন করে যে গোমরা হবে তাকে বলে দাও আমি তো একমাত্র, আমি তো কেবলমাত্র একদম সতর্ককারী। তাদেরকে আরো বলো, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, শীঘ্রই তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখে দিবেন, তোমরা তা চিনে নেবে, আর তোমরা যে সময় কাজ করে সেই সময়ের কাজের ব্যাপারে রব বেখবর নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব খবর রাখেন। তো এখন আজকের আমাদের আলোচনা হইলো সুরাতুল কাসাস। সুরাতুল কাসাস, এই সুরাতুল কাসাসের 25 নম্বর আয়াত
ওয়াকাসা আলাইহিল কসাস এর পরিপ্রেক্ষিতে এই সুরাটার নাম হয়েছে সুরাতুল কসাস। কসাস শব্দটি অবৈধানিক অর্থ ধারাবাহিক ঘটনা বর্ণনা করাকে বোঝায়। আমরা বলি কিসা বলি না, সেরকম সেখান থেকেই কসাস ধারাবাহিক ঘটনা বর্ণনা করা। আর তারপরে এই সুরাতুল কাসাসের ভিতরে ঘটনার ভিতরে একটা বড় ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে, মূসা আলাইহিস সালামের ব্যাপারটা। মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা আগে আরো অন্যান্য সুরাতে আমরা আলোচনা করেছি। তো এই সুরার নাজিল কখন হয়েছে সময়কাল ব্যাপারে বলা হয়েছে। সুরায় নামালের ভূমিকায় সুরায় পিছনে সুরায় নামাল গেছে, সেই সুরায় নামালের ভূমিকায় বলা হয়েছে, আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে যে সুরা নামাল সুরাতুল কাসাস এই সুরাগুলি একের পর এক ধারাবাহিকভাবে নাজিল হয়েছে। ভাষা বর্ণাভঙ্গি এবং বিষয়বস্তু থেকে একথাই বোঝা যায় যে এই তিনটা সুরা প্রায় একই সময় নাজিল হয়েছে। তো এই সুরাগুলিতে হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী যে বিভিন্ন অংশে বর্ণনা করা হয়েছে, সেই সবগুলি মিলিয়ে একটা পূর্ণ কাহিনীতে পরিণত হয়ে যায়। মানে সুরায় আশুরা নবুয়তের দায়িত্ব গ্রহণ, তারপর এর আগের সুরা সুরা তাহাতে আলোচনা আসছে, তারপরে এই নামালে আসছে, শোরাতে আসছে, তারপর এই কাসাসে আসছে। তা এইভাবে আলোচনাটা পরস্পর মিলিত হয়ে একটা পুরো কাহিনীতে হইয়া এখন পরিণত হয়েছে আর কি। সুরায় সুরায় নবুয়তের দায়িত্ব গ্রহণ করার পর মূসা আলাইহিস সালামের অক্ষমতা প্রকাশ করেন যে ফেরাউন জাতির বিরুদ্ধে একটি অপরাধের জন্য আমি যাই, কারণে আমার ভয় হচ্ছে সেখানে গেলে আমাকে হত্যা করবে। তারপর মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে যান, তখন কয়েক বছর সেখানে তিনি মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন যান, তখন সেখানে তিনি বলেন, ফেরাউন বলেন তাকে, আমি কি তোমাকে শিশু অবস্থায় পালন করিনি? তুমি আমাদের এখানে কয়েক বছর থাকার পর যা করে গেছ তা তো করছই। তো এই দুটো কথা কোনো বিস্তারিত বর্ণনা সেখানে নাই, পিছনে সুরাতে নাই। এই সুরায় বিস্তারিত বিবরণ এসেছে, অনুরূপভাবে সুরায় নামলও কিছু আলোচনা আসছে। তো হযরত মূসা আলাইহিস সালাম যে কিছু কথা এই জিনিসটাতে একটা পরিপূর্ণভাবে সুরাটাতে কিছুটা আসছে। তো আমরা বিভিন্ন সুরাতে হযরত মূসা আলাইহিস সালামের কিছু না কিছু কথা পাইতাম, ধারাবাহিকভাবে কয়েকটা সুরায় আমরা পিছনের থেকে আসছে মূসা আলাইহিস সালামের আলোচনা আসছে। এই সুরাতে বেশিরভাগই মূসা আলাইহিস সালামের আলোচনা। তো এই সুরা শোরা নামাল কাসাস এই তিনটা সুরা মিলিয়ে হযরত মূসা আলাইহিস সালামের একটা যে কাহিনী সেটার পূর্ণাঙ্গভাবে একটা রূপ দান করছে। তো এখন আমরা এই সুরার বর্ণনা আলোচনা যখন আসবো তখন আমরা ইনশাল্লাহ পাবো। আমি সুরা কাসাসকে থেকে প্রথম থেকেই শুরু করি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসীম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়ান
শিয়ায়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিউ আবনাআহুম ওয়া ইয়াসতাহিয়ি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন ওয়া নুরীদু আন নামুন্না আলাল লাযীনা ইস্তুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইমাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهما ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفتي عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجعلوه من المرسلين والتقاته آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون هامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون সাদাকাল্লাহ আলাইহি। আমি যতটুকু পড়ছি দুটুকের আলোচনা করি, তারপর সামনে যাবো ইনশাল্লাহ। এই সুরাতুল কাসাস, এই সুরাটার আরেকটার নাম বলা যায় সুরাতুল মূসা, কারণ মূসা আলাইহিস সালাম আলোচনা বেশি হয়েছে এবং মূসা আলাইহিস সালাম নাম অনেকবার আসছে, এই জন্য এটাকে সুরাটার নাম রাখা হয়েছে সুরাতুল মূসা। মক্কা শরীফের সর্বশেষ সুরা, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, এই সর্বশেষ মক্কি সুরা হইল সুরাতুল কাসাস। এখানে মূসা আলাইহিস সালামের কথা আলোচনা আসছে। মূসা শব্দের অর্থ কি? মূসা মিশরীয় ভাষায় বলা হয় মু মানে হইল পানি, আর উষা মানে উদ্ধার প্রাপ্ত, অর্থাৎ শিশুটিকে পানি থেকে উদ্ধার করা হয়, এই জন্য মূসা আলাইহিস সালামের নাম রাখা হয়েছে মূসা, পানির থেকে উদ্ধারকৃত শিশু মূসা, এই নাম করা হয়েছে মূসা। তো এখন প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তসিমিম এই আয়াত দিয়ে শুরু করছেন। এখানে এই হরফ মুকাতে যেগুলি অর্থ আল্লাহ সুবহানাহু ভালো জানেন, পিছনে আমরা আরো আয়াত পেয়েছি এরকম। তো এগুলি বলছেন আল্লাহ সুবহানাহু, এগুলি সুশ্রেষ্ঠ কিতাবের আয়াত। আমি মূসা ও ফেরাউনের কিছু যথাযথ বৃত্তান্ত তোমাকে শোনাচ্ছি, আল্লাহ সুবহানাহু বলতেছেন, আল্লাহ রসুলকে বলতেছেন আমি মূসা ও ফেরাউনের কিছু বৃত্তান্ত তোমাকে শোনাচ্ছি, এইসব এমন সব লোকদের সুবিধার্থে যারা ইমান আনে, ইমানদারদের ইমান আনার ব্যাপারে সহায়তা করবে, এই জন্য আমি এই বৃত্তান্তটা তোমাকে শোনাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করে তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছে, বিভক্ত করে দেয়। ফেরাউন সে পৃথিবীতে একটা বিদ্রোহী বাদশা, সে নাফরমান বিদ্রোহী, তার যেই অধিবাসী আছে এদেরকে সে বিভিন্ন ভাগে ভাগ করছে। তো একটা গ্রুপ যেটা তাদেরকে লাঞ্ছিত করা হয়, সেই গ্রুপটা হচ্ছে বনি ইসরাইল। এই বনি ইসরাইলকে লাঞ্ছিত করা হয়, তাদের ছেলেদেরকে হত্যা করা হয়, মেয়েদেরকে জীবিত রাখা হয়, এইভাবে করতেছে। তো এখন এই যে বনি ইসরাইল, এই বনি ইসরাইল হচ্ছে হযরত ইয়াকুবের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যু পর আমরা সূরা ইউসুফে আমরা বৃত্তান্ত আলোচনা করেছি। সূরা ইউসুফের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম ইজিপ্টের
বাদশাহ ছিলেন, রাজত্ব করেছেন। আর সেই ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর দীর্ঘদিন মিশরের বিভিন্ন সরকারি পদে এই বনি ইসরায়েলরা ছিল। কারণ ইউসুফ আলাইহিস সালাম যখন রাজ্য ক্ষমতা পান, রাষ্ট্র ক্ষমতা, তখন তার ফ্যামিলি তো ইজিপ্ট থেকে হিজরত করে, ফ্যামিলি ফিলিস্তিন থেকে হিজরত করে ইজিপ্টে আসছে। এখন এই ইউসুফ আলাইহিস সালামের যে 12 ছেলে, এর থেকেই হইল বনি ইসরায়েল। এই বনি ইসরায়েলরা পরিশেষে ইজিপ্টের বিভিন্ন বড় বড় পদে তারা কাজ করতেছিল, বড় বড় পদে, সরকারি পদে তারা অধিষ্ঠিত ছিল। ইউসুফ আলাইহিস সালামের জন্ম ধরা হয় খ্রিস্টপূর্ব 1906 সালে। তো তারপরে থেকে তিনি বড় হন, ইজিপ্টের শাসন কার্য পরিচালনা করেন। একটা বড় হিস্টোরি, সেটা তো আমি বিগত আলোচনায় সূরা ইউসুফ যখন আলোচনা করি তখন আপনাদেরকে আমি শুনেছি। তো এখানে একটা কিছু একটা ধারণা দিতেছি, হয়তো ওইটা মনে আছে কি না। এই জন্য মিশরের যারা ওই সময় রাজত্ব করত তারা ছিল রাখাল রাজা। রাখাল রাজা এরা ছিল বিদেশি, বিদেশিরা শাসন করত ইজিপ্ট। এটা খ্রিস্টপূর্বে 15 শতাব্দী পর্যন্ত এরকম চলছিল, রাখাল রাজারা রাজত্ব করত। এদের রাজত্বের শেষ মুহূর্তে বনি ইসরায়েল লোকেরা ক্ষমতা পায়, ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতা পান, তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, তার বংশধর তারা ক্ষমতায় আসে। এরপরে খ্রিস্ট 15 শতাব্দীর শেষ দিকে মিশরে একটা আরেকটা যে বড় সম্প্রদায় ছিল কিপ্তি, কিপ্তি সম্প্রদায় ছিল ওখানকার অরিজিনাল বসতি, এরাই ছিল জনসংখ্যার দিয়ে বেশি। এই কিপ্তি বংশের ভিতরে একটা ন্যাশনালিটি বিপ্লব সৃষ্টি হলো, জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদে ভিতরে তারা রাজ্য রাজত্ব দখল করে নিল, বনি ইসরায়েল সহ বিদেশিরা খাল যারা আছে বাদশাহ আছে তাদেরকে তাড়াই দিল। ফলে বনি ইসরায়েল ক্ষমতাচ্যুত হইল। শুধু ক্ষমতাচ্যুত নয়, শুরু হয় তাদের উপর নির্যাতন। সেই কিপ্তিরা ক্ষমতা দখল করার পর তাদের যেই বাদশাহ হয় তাকে বলা হয় ফেরাও, ফেরাউন। এখন অনেক সময় আমরা অনেকে জানি না যে ফেরাউনের অর্থ কি, ফেরাউন কই থেকে আইলো, বনি ইসরায়েল কই থেকে আইলো। এখন আমি এই জন্য বুঝের জন্য আমি আগের থেকে একটু ধারণা দিলাম যে ফেরাউন সেখান থেকে ফেরাউন রাজত্ব করে, কিপ্তির ক্ষমতা যখন দখল করছে তখন তো ওদের যে রাজা, রাজার টাইটেল ছিল ফেরাউ। ফেরাউ মানে হলো কি, সূর্য দেবতার প্রতিনিধি। ফেরাউন বা ফেরাউ মানে হলো সূর্য দেবতার প্রতিনিধি। মিশরীয় কিপ্তিরা, এই কিপ্তি বংশের লোকেরা সূর্য পূজা করত, গরু পূজা করত, আরো অনেক কিছুর পূজা করত। কিন্তু বনি ইসরায়েল নবীল উম্মত এরা হইল ইসলামের অনুসারী, আল্লাহ এরা শুধু এক আল্লাহর বিশ্বাসী ছিল। তো মূসা আলাইহিস সালামের জন্মকালে যে ফেরাউন রাজা ছিলেন তার নাম ছিল দ্বিতীয় রামসিস। ফেরাউন দ্বিতীয় ফেরাউনের সময় মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। তো এই জন্মের সময় সে একটা স্বপ্ন দেখছিল যে তার রাজত্বে একটা শিশু জন্মগ্রহণ করবে, মানে যে একটা মানে যুতি রাজাকে সে স্বপ্ন দেখলো, তার রাজত্বকে মানে তাদের থেকে ক্ষমতা নিয়ে যাবে, রাজত্ব ধ্বংস করে দিবে তার। এবং এই তিনি যা যা দেখলেন এটার ব্যাখ্যা করছেন জ্যোতিষীরা, যে আপনার রাজ্যে অচিরে বনি ইসরায়েলের ঘরে এমন একটা শিশু জন্ম হবে, সে বড় হয়ে আপনার রাজত্বকে ধ্বংস করবে। ফেরাউনের স্বপ্নের এই ব্যাখ্যা রাজার পছন্দ হইল। তারপর তিনি তার বাহিনীকে নির্দেশ দিলেন যে আজ থেকে বনি ইসরায়েলের যত ছেলে জন্মায় তাকে সবাইকে কতল করবা।
যেই নির্দেশ সেই হিসাবে কার্যকরী হইতে লাগলো। শুরু হইতে ঘরে ঘরে তল্লাশি, হত্যার যজ্ঞ, কোন ঘরের শিশু আছে, শিশু জন্মাইব, এই জন্য তারা ঘরে ঘরে তালাশ করতো, কোন মহিলা প্রেগনেন্ট, তার শিশু যখন জন্মগ্রহণ করবে ছেলে হবে তখনই তারা মেরে ফেলবে। এবং এরা তালিকা করে কোন ঘরে ঘরে কি কে গর্ভবতী, কে বাচ্চা হবে, এগুলি তাদের একটা রুটিন ছিল। তো এই শিশু এইভাবে হত্যা করে, কিন্তু এইভাবে শিশু হত্যা করার পর একটা প্রশ্ন আসলো যে এইভাবে ছেলেদেরকে যদি হত্যা করা হয় তো দেশের ভিতরে আমাদের কাজ করার লোক থাকবে না, এত এই যে কাজ করবে কেরা, সবই তো মেয়েরা থাকবে, কাজ করবে কে? এই জন্য শেষে একটা বুদ্ধি দিল কিছু তার পরিষদ, সেই বুদ্ধি মোতাবেক সে কি করলো, 1 বছর হত্যা করবে, 1 বছর হত্যা করবে না। তো যেই বছর হত্যা করবে না সেই বছর মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। হারুন আলাইহিস সালাম তো নবী, তো উনি ওনার হলো বড়। আর যেই বছর হত্যা করা হবে সেই বছরই মূসার জন্ম। এখন মূসা আলাইহিস সালামের মা এখন মূসা আলাইহিস সালামকে কি করবে এই জন্য খুব চিন্তায় পড়ে গেল। তারপরে কোরআনে বলতেছে যে মূসার, আমি মূসার মাকে ইশারা করলাম, ওয়াহাইনা ইলা মূসা ইলা উম্মি মূসা আন আরদিঈহি, আমি মূসার মাকে ইশারা করলাম, এলহাম করলাম, আর মানে ওই পাঠাইলাম যে কি পাঠাইছে মূসার মাকে, যে একে স্তন্তান কর, তারপর যখন প্রাণের ভয় পাবে তখন একে দড়িয়া ভাসে দাও, মানে ভূমিষ্ঠ হইলে তোমাকে ওকে দুধ খাওয়াও, তারপরে এখন তখন দেখবা যে আক্রমণ আইতেছে, তখন তাকে একটা সিন্ধুক তৈরি করো, বাক্সি বাক্সের ভিতরে নিচে সবকিছু আটকে দিবে যে পানি না ঢোকে নিচের তলাটা, সেইভাবে তাকে নদীতে ভাসিয়ে দাও। এটা কোরআনে ভাবেই বর্ণনা আসছে। তখন দরিয়ায় ভাসিয়ে দিবে, কোনো ভয় ও দুঃখ করবে না, তাকে তোমার কাছেই আমি ফিরিয়ে দিব এবং তাকে রাসুলের অন্তর্ভুক্ত করব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসার মার কাছে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠাইলেন যে তুমি ছেলেকে দরিয়াতে ভাসিয়ে দাও। শেষ পর্যন্ত ফেরাউনের পরিবারবর্গ তাকে দরিয়া থেকে উঠিয়ে নিল, মানে মূসার যখন দরিয়াতে ভাসিয়ে দিল, ফেরাউনের ভাসতে ভাসতে যিয়া মূসার বাড়ির কাছে যিয়া ভিড়ল এই সিন্ধুকটা, তখন ওই ফেরাউনের পরিবারবর্গ সেটা উঠিয়ে নিল। তারপরে ফেরাউন হামান তার সৈন্যরা তারা কি করল, এই শিশুটির ব্যাপারে কে হত্যা করবে এই জন্য সিদ্ধান্ত নিল। তো ফেরাউনের স্ত্রী, তার নাম ছিল আসিয়া, এই শিশুটি আমার তোমার চোখের চোখ জুড়িয়েছে, একে হত্যা করো না। শিশু ব্যাপারে সে সুপারিশ করলো যে এই শিশুটাকে হত্যা করিও না, এটা খুব ভালো, মানে সুন্দর এক শিশু, ফুটফুটে শিশু, আমার এবং তোমার চোখটা এই শিশু জুড়িয়ে দিবে। যে ওকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনি লি ওয়ালাকা, যে তোমার চক্ষু জুড়াবে আমার চক্ষু জুড়াবে, লা তাকতুলুহু, একে হত্যা করিও না। তারপরে বলছেন আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়াহুম লা ইয়াশুরুন, আমাদের জন্য সে উপকারী প্রমাণিত হইতে পারে, আমরা তাকে সন্তান হিসাবেও গ্রহণ করতে পারি। এটা ফেরাউনের স্ত্রী বলছে। কারণ ফেরাউন সেটা তার বউর ইচ্ছাটাকে সে পূরণ করলো, সেটা তাকে অ্যাকসেপ্ট করলো। ফেরাউনের স্ত্রী আসিয়া সে কি করলো, ছেলেটাকে এখন দুধ খাওয়াবে, এই জন্য ধাইর খোঁজ করা আরম্ভ দিল যে ওই দেশের তো
যারা নাকি অভিজাত শ্রেণীর লোক তারা বাইরে থেকে আয়া আনে, ধাই আনে, তার দুধ পান করায়। এখন অনেক 10-12 জন ধাই আসলো, কিন্তু কারোর দুধই মুখে নেয় না। আর এদিকে মূসা আলাইহিস সালামকে যখন দরিয়াতে বাসে দিলেন, মূসার বোন আসিল 10-12 বছর হইতে পারে, তো কুলসুম তার নাম, সেই মূসার বোনকে পাঠিয়ে দিল যে মা তুমি দেখো তো যে কি অবস্থাটা। তখন দেখলো যে রাজ দরবারে অনেক লোকজনের হইসই, সেখানে দেখলো যে দুধ খাওয়াবে লোকজন পাইতেছে না, যাদের দুধ মুখে দেয় বাচ্চা কার দুধ নিতেছে না। এখন সে কান্নাকাটি করে, এখন ওই মেয়ে বলল আমি কি তোমাদেরকে একটা সুন্দর ধাইর কথা বলবো, যে উত্তম একজন ধাই আছে, সেটা সে দুধ খাওয়াবে পালতে পারবে। তারপরে এখানে বলছে ওয়াকালাত লিউক্তিহি উসিহি বা বাসুরাত বিহি আন জামবিং ওহম লাইয়া শুরু, সেই শিশু সেই শিশু মানে মূসার বোনকে বলল এর পিছনে পিছনে যাও, শত্রুদের অজ্ঞাতের সাথে দেখতে থাকলো। তো তারপরে এখানে বললো স্তনকারীদের স্তন হারাম করে রেখেছিলাম, আল্লাহ বলছেন এমন অবস্থা থেকে মেয়েটি তাদেরকে বললো আমি তোমাদেরকে এমন পরিবারের সন্ধান দিব যারা এর প্রতিপালনের দায়িত্ব নেবে এবং কল্যাণময় হবে। ফরাদাদনাহু ইলা উম্মিহি কা তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, এভাবে আমি মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম এবং তার চোখ শীতল হয়, সেই দুঃখাক্রান্ত না হয়, আল্লাহর প্রতিশ্রুতি সত্য বলে জেনে নেন, কিন্তু অধিকাংশ লোক কথা জানে না। তো এখানে মূসা আলাইহিস সালাম মা যখন দায়ী হিসাবে আসলেন, তখন মূসা আলাইহিস সালাম তার দুধ পান করলেন, তার কান্নাকাটি সব বন্ধ হয়ে গেল। তো ওই দেশের নিয়ম ছিল যখন নাকি কোনো রাজ পরিবারের এরকম দায়ী কর্মচারী যারা থাকে তাদের ওই রাজপ্রসাদেই তাদের থাকার ব্যবস্থা করা হয়। তো মূসা আলাইহিস সালাম তার মা বাবা যারা আছে ফ্যামিলি সবাইকে নিয়ে আসা হইল, ওখানে তারা থাকতেছে আর মূসা আলাইহিস সালামকে দুধ পান করাইতেছে। তো দুধ পান করার পর বড় হওয়ার পরে আবার তারা তাদের জায়গায় চলে গেছে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার মূসাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম নাই। তারপরে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমাম ওয়া ইলমা, 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমাম ওয়া ইলমা, যখন মূসা আলাইহিস সালাম পূর্ণ যৌবনে পরিবর্তন পৌঁছলো, তার বিকাশ পূর্ণতা লাভ করলো, তখন আমি তাকে হেকমত জ্ঞান দান করলাম, আতাইনাহু হুকমাম ওয়া ইলমা, হেকমত এবং জ্ঞান। তারপরে বর্তী আয়াত আল্লাহ বলছেন সে বড় হয়েছে, এখন একদিন সে শহরে গড়তে বাড়িয়েছে, ও দেখালাল মদিনা তালাহিনিন গাফলাতি মিনা আহলিহা, সে শহরে এমন একটা সময় বাইরিল যখন শহরবাসীরা উদাসীন ছিল, তার মানে শহরের লোকজন ছিল না, খুব এমন একটা সময় বাড়িছে, এখন লোকজন বাইরে আসে না, কোনো শোরগোল কিছু নাই, লোকজন নাই। তখন সে দেখল দুইজন লোক লড়াই করতেছে, দুইজন লোক মানে ঝগড়া তার কাজ করতেছে, একজন আরেকজনের মারামারি করতেছে। তো তা একজন হলো তার নিজের সম্প্রদায়ের, একজন হলো বনি ইসরায়েলের, আর একজন হলো তার শত্রু কীর্তি বংশের। তো এখন ওই লোক বনি ইসরায়েল লোকটি তাকে সাহায্যের জন্য ডাকলো, আমাকে একটু সাহায্য করো। তো মূসা তাকে একটা ঘুষি মারলো, তাতে সেই লোকটা মারা গেল। এই কাণ্ড গড়ে যেতেই মূসা বলল এটা তো শয়তানের কাজ, আমি এ কি করলাম, ওয়াল হাজা মিন আমালি শয়তান ইন্নাহু আদুবুম ওয়া মুদল্লুম মুবিন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ক্বাল রাব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয়াতের ভিতরে যে 16 নম্বর আয়াতে সে বলল হে আমার রব, মূসা আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, তিনি ক্ষমাশীল মেহরবান।
قال ربي بما انعمت علي فلن اكون ظهيرا للمجرمين متشوت করলো হে আমার রব তুমি আমার প্রতি এই যে অনুগ্রহ করেছো এরপর আমি অপরাধীদের আর কোনো সাহায্য করব না এরকম যদি কোনো অপরাধী দেখি তাইলে আর আমি আর কোনো কাউকে সাহায্য করব না আমি তুমি আমার তবা কবুল করছো আমাকে অনুগ্রহ করেছো কাজিয়ার সামনে আমরা এই সমস্ত আমি করব না তারপরে আঠারো নম্বর ফাসবা ফিল মদিনাতে খায়ফান ইয়াতারাক্কাবুহু يترقب فيض الذي استنصره بالامس يستصرخه দ্বিতীয় দিন সকালবেলা সে ভয়ে ভয়ে সর্বাধিক বিপদের আশঙ্কা করতে লাগলো আবার সে দেখলো যে সেই ব্যক্তি গতকালকে যে সাহায্যের জন্য ডাকছে আবার তাকে ডাকছে আবার সে তাকে ডাকছে কল আল্লাহ মৌসা ইন্নাকাল্লা গভীয়ুম মবিন তুমি তো দেখছি স্পষ্ট বিভ্রান্ত গতকালকে একটা ঘটনা ঘটাইছে আজকে আবার আমার ডাকছ তো তারপরে মূসা যখন শত্রু সম্পদের লোকটিকে আক্রমণ করতে চাইলো তখন সে চিৎকার করে বলে উঠল এ মূসা তুমি কি আজ আমাকে ঠিক তেমনি হত্যা করতে উদ্যত হয়েছো যেমন গতকালকে একদিন হত্যা করেছ যেই লোকটাকে সে হেল্প করতে গেছে সেই লোকটাই আবার বলতে লাগলো যে সেই লোকটা মনে করছিল যে সে বোধহয় যে কথা বলছে যে গতকালকে এমন একটা ঘটনা ঘটেছে আজকেও সে মনে করছে তাকে হত্যা করবে তাকে মারবে এই মনে করে সে বলল মূসা তুমি গতকালকে একটা হত্যা করছো আজকে তুমি আমাকে হত্যা করবা এই কথার পরে ওই লোকটা যে লোকটা সঙ্গে ঝগড়া ছিল যে কীর্তি বংশের লোকটা সেই লোকটা যে মূসার এই খবরটা পুষিয়ে দিল রাজ দরবারে যে মু গতকালকের যে হত্যাটা হয়েছে এটা তো মূসাই করছে তখন ফেরাউন রাজ দরবারে সবাইকে নিয়ে পরিষদে বসলো এখন কি করা যায় তখন যে মূসা তো খুব বাড়াবাড়ি করছে একে হত্যা করা হোক যেখানে পাও তাকে হত্যা করো তখন রাজ দরবার থেকে তার একজন শুভাকাঙ্ক্ষী লোক দৌড়িয়ে আসছে আসছে বলল যে এক ব্যক্তি নগরী দূর প্রান্ত থেকে ছুটে এসে বলল ও যা রাজুল মিন আকসাল মদিনাত ইয়াসা ক্বাল ইয়া মূসা ইন্নাল মালা ইয়ামিরুনা বিকা লিয়াকতুলুকা হে মূসা রাজ দরবারে পরিষদে ঘোষণা হয়েছে তোমাকে হত্যা করো তুমি কিন্তু এখনই সরিয়া পড়ো তোমাকে কিন্তু হত্যা করবে এই কথা শুনে সে মূসা আলাইহিস সালাম ভীত সম্পরস্ত হয়ে বেরিয়ে পড়লো সে দোয়া করলো আল্লাহর কাছে যে হে আমার রব আমাকে জালিমদের হাত থেকে বাঁচাও হ্যাঁ আল্লাহ রব্বি নাজ্জিনি মিনাল কওমি যালিমিন তিন দোয়া করছি আল্লাহ এই জালিমের হাত থেকে আমাকে বাঁচাও তখন তিনি কি করলেন মাদায়েন মাদানের দিকে রওনা করলেন মূসা হাঁটতে 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 কয়েকদিনের পথ কয়েক সময়ের পথ ইজিপ্ট থেকে অনেক দূরে মাদায়েন সে মাদায়েনে যেয়া পুষলেন সেখানে যেয়া একটা কুয়ার কাছে বসছেন তখন সেই কুয়ার ভিতরে ওয়ালাম্মা তাওয়াজ্জাহু তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি ইয়াহদিনি সাওয়াস সাবিল সেখানে মাদায়েনে যখন পৌঁছান সে দেখলো যে অনেক লোক পশুদের পানি পান করাচ্ছে তাদের থেকে আলাদা হয়ে একদিকে দুইটা মেয়ে নিজেদের পশুগুলিকে আগলে রাখছে মানে সেখানে কুয়ার কাছে দেখলো যে দুইটা মেয়ে খুব লাজুক ধরনের সম্ভ্রান্ত ঘরের মেয়ে মনে হয় এক পাশে দাঁড়িয়ে তাদের তার পশুগুলি ধরে তারা রাখছে কিন্তু ওই পানি খাওয়ার সময় যে বিড়াবিড়ি জাপটা জাপটি এর মধ্যে তারা যাইতেছে না একটু দাঁড়িয়ে আছে মানুষজন কমক এই করে দাঁড়িয়ে আছে তখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তাদেরকে তোমাদের কি হয়েছে তো আমি কি তোমাদের কোনো হেল্প করতে পারি তখন তারা বলল মূসা আলাইহিস সালাম বলছে মেয়ে দুটিকে তোমাদের সমস্যা কি তারা বললো আমরা আমাদের জানোয়ারগুলিকে পানি পান করাইতে পারি না যতক্ষণ না এই রাখাল জানোয়ারগুলি সরিয়ে নেয় এরা আয়া করলে আমি সরিয়ে নিলে আমরা করবো ওই জন্য আমরা অপেক্ষা করতেছি আমাদের পিতা হইলে একজন বয়স্ক বৃদ্ধ লোক সে বাইরে দিতে পারে না আমাদের কোনো ভাই নাই এই জন্য আমরা আসছি তারপরে চব্বিশ নম্বর আয়াতে
তো এই কথা শুনে মুসা তার জানোয়ার গুলিকে পানি পান করিয়ে দিল, তারপর সে একটা ছায়া গিয়ে বসলো, বলল হে আমার প্রতিপালক, যে কল্যাণে তুমি আমার প্রতি নাজির করছো আমি তার মুখাপুখি। একটা ছায়ার কাছে বসে আল্লাহর শুকর আদায় করলো যে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে ফেরাউনের ঠিক কবল থেকে এখানে আনিয়া রাখছো, তো আমাকে একটা কিছু ফয়সলা করে দাও, আমি এখন কি করবো, কোথায় যাব, কি করব। তো বেশিক্ষণ সময় লাগলো না, তারপরে মেয়ে দুইটা আবার আসলো। মেয়েদের দুইটা আসে না, একটা মেয়ে আসছে। দুটো মেয়ের মধ্য থেকে একজন লজ্জা জড়িত, মানে লজ্জা, খুব লজ্জা নিয়ে আসছে, আসিয়া বলতে লাগলো যে কলাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজিয়াকা আজরা মা সাকাইতা লানা, যে তুমি যে আমাদেরকে জানোয়ারকে ফানি ফান করেছো এই জন্য বাবা তোমার পারিশ্রমিক দিবে, বাবা তোমাকে যাইতে বলছে। তখন মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পর তিনি নিজের সব ঘটনা বললেন। ইনি ছিলেন যার কাছে গেছে, ইনি ছিলেন এই বিদ্যালয়গুলো হজরত শোয়াইব আলাইহিস সালাম, হজরত শোয়াইব আলাইহিস সালাম, শোয়াইব আলাইহিস সালাম তিনি ছিলেন একজন আল্লাহর নবী। এই শোয়াইব আলাইহিস সালামের কাউমের প্রতি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সেখান থেকে লুহান আলাইহিস সালাম আর গিয়ে শোয়াইব আলাইহিস সালাম হিজরতকে আবার এখানে আসছেন, আগে যে জায়গাতে সেই জায়গাতে কাউমেরা তার কথা শুনে সে গুজা থেকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তো শোয়াইব আলাইহিস সালাম এখানে তাকে তাকে আশ্রয় দিলেন এবং তাকে বললেন যে তোমার কোনো ভয় নাই, তুমি জালেমের হাত থেকে বাঁচিয়ে আসছ। তো মেয়ে দুইজনের একজন বাবাকে বলল, বাবা একে আমাদের চাকরিতে নিয়োগ করুন। কওয়ালাত এহে দাহুমা ইয়া আবাতি ইস্তাজার হু ইন্না খৈরা মানিস তাজার তাল কাবিউল আমিন, যে একে আমাদের কাজে লাগে তো লোক আমাদের রাখেন, কর্মচারী হিসাবে রাখলে ভালোই হয়, আর গায়ে খুব শক্তি আছে, তারপর সে খুব আমানতদার। তো মেয়ের পিতা মুসাকে বলল, আমি আমার দুই মেয়ের ভিতরে যেই মেয়েটা তোমার পছন্দ হয় সেই মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, কিন্তু শর্ত হচ্ছে তুমি তো কোনো টাকা পয়সার কিছু দিতে পারবা না বিয়ে দিলে, তো তুমি এক কাজ করো, 8 বছর আমাকে 8 বছর আমার এখানে চাকরি করবা, আর যদি 10 বছর পুরাইতে পারো তাহলে তোমার ইচ্ছা, তাইলে তোমার উপরে আমার কোনো আর দাবি নাই, আমার মেয়ে তোমাকে বিয়ে দিলাম, যদি মেয়ে তোমার পছন্দ হয় সেটাই করো। তখন সে আর বলছে যে তুমি ইনশাল্লাহ আমাকে সৎ লোক হিসেবে ভাইবা, তোমার সঙ্গে আমি কোনো শর্তত আমি করব না। মুসা আলাইহিস সালাম জবাব দিও দিল, আমি বাংলাটাই পড়ে আয়াত পড়তে আমার সময় তো অনেক লাগবে, তো ইনশাল্লাহ মুসা জবাব দিল, আমার আপনার এই কথা স্থির হয়ে গেল, ঠিক আছে আপনার চুক্তি আমি মানলাম, দুই মেয়ের মধ্যে যাকে আমি পছন্দ করি তাকেই দিবেন আপনি বলছেন, আমিও সেটাই করব, আর আপনি যেইটা বলছেন যেই বছর সেটাও আমি পূরণ করব, আপনার অঙ্গীকার আমি পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ, আর আল্লাহ হচ্ছেন আমার বড় বিভাগ, আল্লাহ সুবহানাহু তাআলা আমার অঙ্গীকার পূরণ, আল্লাহ আমাকে চেষ্টা আমাকে সফল দিবেন আমার চেষ্টার ব্যাপারে। তারপরে বলা হয়েছে মুসা যখন মেয়াদ পূর্ণ করে নিল, মুসা যখন তার মেয়াদ শেষ হয়ে গেল, 8 বছর মেয়াদ শেষ হয়ে গেল, হয়তো 10 বছর আমি জানি না কোনটা কতদিন সে আসছিল, তাফসিরে কি আসছে আমি দেখিনি, 8 বছর বা 10 বছর। তো নিজের পরিবার পরিজন নিয়ে এখন সে তার নিজের ফ্যামিলি সহ ছেলে মেয়ে যা চাকর সারকানি, তারপরে শোয়াইব আলাইহিস সালাম কিছু সম্পদ তাদের সাথে দিয়ে দিলেন, এগুলি সহ কি করলেন তারা চললো রওনা হয়ে গেল, তারা দেশে আসবে, ইজিপ্টে চলে আসবে। তো মুসা আলাইহিস সালাম আসার পথে যখন দেখেন তুর পাহাড়ের দিকে, ওখানে শীত, খুবই শীত, আগুনের দরকার, সবাই ঠান্ডা হয়ে যেতে লাগলো, তখন মুসা আলাইহিস সালাম বললো যে আমি দেখি একটু আগুনের ব্যবস্থা করতে পারি, ওখানে পাহাড়ে একটু আগুনের মতো আলো দেখা যাচ্ছে,
সেখানে যাই। সেখানে পৌঁছার পর উপত্যকার ডান কিনারা পবিত্র ভূখণ্ডে একটা বৃক্ষ থেকে আহ্বান আসলো, হে মুসা, আমি আমি আল্লাহ সমগ্র বিশ্বের অধিপতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুসা, আমি তোমার প্রভু, আমি সারা জানের মালিক। তারপরে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, হে মুসা, মুসা আল্লাহ সুবহানাহু বললেন, তুমি তোমাকে নবুয়ত দেওয়া হইলো, তুমি ফেরাউনের কাছে যাও দিনের দাওয়াত দেওয়ার জন্য। তো তুমি তোমার কাছে যে একটা লাঠি আছে, তোমার যে লাঠি, একটা লাঠি শোয়েব আলাইহিস সালাম দিছিলেন তার ছাগল গরু ভেড়া বকরি চালানোর জন্য লাঠি, সেই লাঠিটা শোয়েব আলাইহিস সালামের অনেক আগের থেকে পরপুরুষ হিসাবে আসিয়া আসছে। বর্ণনায় পাওয়া যাচ্ছে এই লাঠিটা ছিল হযরত আদম আলাইহিস সালামের লাঠি, সেই লাঠিটা তার কাছে আসছে। এই লাঠি বলছে যে লাঠিটা তুমি কি করলো, তুমি মাটিতে ফেলে দাও। দেখলো যে যখন মাটিতে ফেলে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি লাঠিটাকে ফেলে দাও, তখন দেখলো যে সাপের মতো মুচুর দিছে, বিরাট এক সাপ। তখন মুসা ভয়তে পিছনে যাইতে লাগলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি মুসা ফিরে এসো, ভয় করো না, তুমি সম্পূর্ণ নিরাপদ, তোমার কোনো ভয়ের কোনো কারণ নাই। হাত আরটা কি করা, তুমি বগলে হাত দাও, বগলে হাত দিলে রাখো উজ্জ্বল হয়ে বেরোবে, তখন একটা আলো বাইরে এইব বগল হাত দিলে। তো এই দুইটা মজুদা আল্লাহ সুবহানাহু তাকে দিলেন। আবার যখন হাত দিলেন মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা ধরার জন্য, তখন আবার ওটা লাঠি হয়ে গেল। তো সেখানে আল্লাহ সুবহানাহু এই দুইটা মজুদা আল্লাহ দিয়ে লাঠি সাপ হয় আর হাতের বগলে রাখলে আলো হয়ে যায়, এই দুইটা মুজিজা দিয়ে তাকে পাঠাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাও হে মুসার ফেরাউনের কাছে যাও, তার সভাসদের কাছে আমার এই দাওয়াত দাও, সেখানে তুমি আমার এই মুজিজা পেশ করো। মুসা নিবেদন করলো, হে আমার রব, আমি যে তাদের একজন লোককে হত্যা করে ফেলেছি, ভয় হচ্ছে তারা আমাকে মেরে ফেলবে। আমার ভাই হারুন আমার চেয়ে বেশি বাকপটু, এবং তাকে সাহায্যকারী হিসাবে আমার সাথে দাও, সে আমাকে সমর্থন করবে, আমার ভয় হচ্ছে তারা আমাকে মিথ্যা আরোপ করবে, আমাকে হত্যা করবে। তো হারুন আলাইহিসসালাম তার ভাই আল্লাহ তার কাছে দোয়া করলেন, আল্লাহ প্রার্থনা করি, আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দাও, আমি অত সাহস পাই না আর মুখে জড়তা আছে, তারপরে আমি কথা বাজে, আমি দাওয়াত ঠিক মতো প্রচার করতে পারি না বলে আমার ভয় লাগছে, এবং সেখানে একটা লোককে আমি আগে মারছি সেটার প্রতিশোধ তাকে নিতে পারে, হারুন ভাই হারুনকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাই হারুনকেও দিলেন, তাকে নবুয়ত দিলেন, দুইজন মিলিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাওয়াত নিয়ে যাবেন এই ফেরাউনের কাছে। ফেরাউন তাদের কাছে গিয়া মুসার ফেরাউনের বাড়িতে গেলেন, গিয়া তাকে এক আল্লাহর দাওয়াত দিলেন। তখন সেই ফেরাউন বলছে যে তুমি তুমি তো মুসা, তোমাকে ছোটবেলায় আমরা থেকে লালন পালন করছি, সবকিছু করছি, এখন তুমি আবার আসছ আমাদের সঙ্গে আবার একটা ঝগড়া বিবাদ লাগাইতে। তারপরে তো মুসা তাদেরকে তাদের সামনে একটা স্পষ্ট নিদর্শন দেখাইলেন, মুজিজা দেখাইলেন, সে লাঠিটা ছেড়ে দিলেন, বিরাট এক সাপ হয়ে গেল, আবার ধরলেন, এরা আবার লাঠি হয়ে গেল, আবার তারপরে বগলে হাত দিলেন, আলো বাড়িল ফেরাউনের সামনে, তার পরিষদের সামনে এগুলি যখন করলেন, তখন ফেরাউন বলল, হে হে সভাসদবর্গ, আমি তো নিজেকে ছাড়া কোনো রব আছে বলে আমি জানি না, আমি এই যে খোদা, আমার ছাড়া যে দ্বিতীয় কেউ আছে বলে তো আমি জানি না, ও হামান আমার জন্য বড় একটা ইট দিয়ে একটা উঁচু প্রাচীন প্রাসাদ দিয়ে স্যার ইমান করো, আমি মুসার রবকে দেখতে চাই, আমি তো তাকে মিথ্যুক বলেই মনে করি। এইভাবে আমি তার আমি তাকে বা তার সৈন্যদেরকে পাকড়াও করলাম, সাগরে নিক্ষেপ করলাম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বাকি কথাগুলো আনেন না। এখানে মুসা আলাইহিস সালাম সেই মুজিজা দেখানোর পরে সেই ফেরাউন বলছে যে আমার দেশের যত জাদুঘর আছে সবকে একত্রিত করো মুসার সঙ্গে প্রতিযোগিতা করার জন্য। তখন ফেরাউনের
কথা মতো সমস্ত বিশিষ্ট বড় বড় দাদুগুদ্দেরকে আনা হইল। তখন তাদেরকে অনেক টাকা দেওয়া হইল, তো লোকজনকে দেওয়া দইল। সেদিন ছিল একটা দেশের উৎসবের দিন, সেই উৎসবের দিনই তারিখ ঠিক করা হলো। সেই দিনে সব লোকজন আসলো। সেখানে মুসা আলাইহিস সালাম জাদুগরদেরকে বললেন যে তোমরা আগে জাদু দেখাবা না, আমি দেখাবো, আগে আমার মধ্যে আগে দেখাবো। তখন তারা বলছে ঠিক আছে আমরাই দেখাই। তখন তারা তাদের জাদু দেখাইলো, তাদের জাদু হইলো শুধু চোখের বেলকি আর কিছু না, কতগুলি দড়ি লাঠি ছোটা নিয়ে আসছে। তো মুসা আলাইহিস সালাম যখন তাদের পরে তার লাঠি ছাড়লেন, সেটা এক বড় অজগর হইল। অজগর হইয়া তাদের যেই জাদুর দেশের মতো সামগ্রী আছে সবগুলি খাইয়া ফেলছে। এইগুলি দেখিয়া যারা নাকি ওই লোকজন যারা ছিল সবাই মনে করছে মুসাই তো সঠিক, আমরা তো ফেরাউনের কবলে ভ্রান্ততে পরিণত হয়েছি, মুসাই সঠিকভাবে আছে। তখন যারা নাকি জাদু করছিল তারাও ইমান আনলো মুসার প্রতি, যে আমরা মুসার রবের প্রতি ইমান আনলাম। তখন ফেরাউন ওই জাদুঘর যারা নাকি ইমান আনছে তাদের সবাইকে সুলিতে সরালে, তাদেরকে হত্যা করলো। এইভাবে ফেরাউনের নির্যাতন আরো বাড়িয়ে গেল। বাড়িয়ে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম তিনি তার বনী ইসরায়েল বাহিনী কে নিয়ে চিন্তা করলেন কি করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হুকুম দিলেন তুমি নীল দরিয়া পার হ্যা, তুমি চলে যাও পারে, আমি তোমাকে সাহায্য করব। তখন তিনি সব কিছু গুছিয়ে কাছে রাখলেন খুব সিক্রেট ভাবে। তখন তিনি নদী লাঠি মারলেন, নদীর বিদ্যুৎ দিয়ে রাস্তা হইলো তিনি পাড়িয়া যাইতেছিলেন। ফেরাউন এটার পেয়ে তার বাহিনী নিয়ে আসলো, সে নিজেও আসছে। তখন নদীর ভিতরে পানি, ওদিকে মুসার এবং তার বাহিনী সব চলে গেলো ওই পারে, এদিকে ফেরাউন এই নদীতে ডুবিয়ে মারা গেল সাগরে। এইভাবে ঘটনাটা এই পুরাটা এইভাবেই আসছে। সংক্ষেপে আমি আপনাদের সামনে পেশ করলাম। তো আমি সময়ের না থাকার কারণে আমি বৃত্তান্ত আর বলতে পারতেছি না, কোরআনে কথাগুলা আছে। আর তারপরে আমি আর একটি 8 নম্বর রুকুটা একটু পড়বো, সেখানে বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা ফেরাউনের সময় কারুন নামে একজন লোক ছিল, কারুন বনী ইসরায়েল, সে ছিল বনী ইসরায়েলের লোক কারুন। তৌরাত মুখস্থকারী তিনজন ছিলেন, একজন হইল মুসা আলাইহিস সালাম, আর হইলো হারুন আলাইহিস সালাম, আর একজন কারুন। এই তিনজন তৌরাতের মুখস্থ করে ছিল। তার মধ্যে এই যে কারুন, সেই কারুনের কথাটাই আমরা আজকে এখানে আলোচনা করতে চাই। যে কারুন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অর্থ সম্পদ দিয়েছিল, যে তার টাকা পয়সার সম্পদ এত বাড়ছে, তার যে সিন্ধুকের চাবিগুলি বহন করার জন্য অনেক লোকজনের প্রয়োজন হইত। তো এই কথাগুলা 76 নম্বর আয়াত থেকে আমরা পড়লে পাইবেন। এখানে বলা হয়েছে যে ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহু লা তানু বিল উসবাতি উলিল কুয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতটা ধনরত্ন দিয়েছিলেন যে চাবিগুলি বলবান লোকদের একটা বড় দল বহন করতে কষ্ট হইত। এই কারুনের এত টাকা পয়সা ছিল, তো মুসা আলাইহিস সালাম কারুনের নিকটে এসে বলল যে তুমি যে এত টাকা পয়সা তুমি জাকাত দিতে হইব, প্রতি হাজারে জাকাত কত, প্রতি হাজারে 1 দিনার স্বর্ণ মুদ্রা তলব করেন। কারণ হিসাব করে দেখেছে, কারণ হিসাব করে দেখেছে তো অনেক টাকা হাতছাড়া হয়েছে। সে পরে চিন্তিত হয়ে বনী ইসরায়েল একত্র করে বলল এই যাব তোমরা মুসা যা বলেছে তা তোমরা মেনে নিয়েছো, কিন্তু তাতে সে সন্তুষ্ট হয়নি। এখন সে আমাদের মাল সম্পদকে গ্রাস করার জন্য সে ফন্দি আসছে, এখন আমাদের মাল সামানকে সে আত্মসাত করার জন্য চেষ্টা করছে। লোকজনকে বলল আপনি আমাদের সর্দার, জ্ঞানী গুণী বুদ্ধিমান। কারুনকে বলল যে আপনি আমাদের জ্ঞানী গুণী একজন সর্দার, বুদ্ধিমান, সুতরাং আপনি যা বলে আমরা তাই মানতে রাজি আছি। তো কারুন নির্দেশ দিল যে মুসা এইভাবে আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু নিয়ে যাইতেছে জাকাতের নাম কইয়া, এক কাজ করো, ওকে আমরা একটা আটকান দেই। এইভাবে অনেক ঘটনা আছে, অতগুলো আমি
বলতে চাই না, সেখানে আমার সময় তো নাই। এই যে এখানে বলছেন যে কারণ নির্দেশ দিল, কারণ করলো বললো ঠিক আছে এক কাজ করো, মুসাকে আটকাই তৈলে একটা ফন্দি আমার কাছে আছে, বুদ্ধি আছে, সেটা হইলো একটা মহিলাকে ঠিক করলো বেবিচারি নেকে, তাকে কারণ অনেক টাকা পয়সা দিল, দিয়া বলল যে একটা মিটিং হইতেছিল বনি ইসরায়েলদেরকে নিয়ে, একটা ওয়াজের মাহফিল হইতেছিল, মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন, তো সেই ওয়াজে একটা বেবিচারি নেকে নিয়ে গেল, বলল যে তুমি বলবো যে তোমার সঙ্গে বেবিচার করেছে, এই কথা তুমি জনসম্পর্কে প্রচার করবে, তাইলে তার সে একদিন নবী দাবি করে বা ইয়ে করে সব জৈব শাসিয়া। তো এইভাবে ওই মহিলাকে অনেক টাকা পয়সা দিল, দেওয়ার পর সে আসলো অভিযোগ দায়ের করার জন্য, তখন মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন বেবিচারের ওয়াজটাই করতেছিলেন যে বেবিচার করলে তার এই শাস্তি। তখন কারুন বলল যে যদি মুসা তুমি করো তাহলে কি শাস্তি, বলে মুসা আলাইহিস সালাম বলে আমি করলেও আমার একই শাস্তি, আইন যেটা আইন। তখন কারুন বলল ওই যে এই মহিলার নাগে তুমি বেবিচার করছো, মহিলা বলতেছে, তখন মুসা আলাইহিস সালাম বলছে ওটা তুমি বলো কি তুমি সত্য কথা বলবা। তখন মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার মনের ভিতরে ভীতি আনছেন এবং কারণ যে কথাগুলো শিখিয়ে দিছে সেই কথাগুলো সে ভুলিয়ে গেছে। তখন সে বলল যে কারণ আমাকে অনেক টাকা পয়সা দিছে, আমাকে এই কথা বলার জন্য বলছে, সেই কথা বলিয়ে দিছে। তখন তার কোনো কথাই কাজ হলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসলো, কারণ যেখানে দাঁড়াইছে সেখানেই মাটিয়ে গ্রাস করতে লাগলো, মাটিটাকে মাড়িতে দাইতে লাগলো, কিছু এক হাঁটু গেছে, তারপর কত রোজা গেছিল। তখন সে বলছে যে মুসা তোমার যা বলো তাই আমি শুনু, আমাকে একটু রক্ষা করো। তখন আস্তে আস্তে মাটি যাইতেছে, সে মাটির বুক পর্যন্ত ইয়া পর্যন্ত যাচ্ছিল, তখন মাটির নিচে তাকে গ্রাস করিয়ে ফেললো, এটা লোকজন সবাই দেখলো আর কি। তো এই ঘটনাটা 8 নম্বর রুকুতে আছে। তো আমি মোটামুটি ইয়াগুলাই আছে যেখানে এই সুরার ভিতরে আরেকটি আয়াত আছে, সেই আয়াতটা বলি আমি শেষ করব। এই সুরার এখানে কতগুলি আয়াত ছিল বলার দরকার ছিল বলতে পারলাম না। এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযী, শেষে 9 রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার ঘটনার কারণে ঘটনা পড়ার পরে তিনি আখেরাতের কথা বলছেন, মোহাম্মদ ইসলামকে বলতেছিলেন হে নবী মোহাম্মদ, যিনি এই কোরআন তোমার উপর ন্যস্ত করেছেন তিনি তোমাকে একটি উত্তম পরিণতিতে পৌঁছে দিবেন। কোরআন যিনি নাজিল করেছেন তোমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছে দিবেন, তাদেরকে বলে দাও আমার রব ভালো করেই জানেন কে হেদায়েত নিয়ে এসেছে কে গুমরাহিতে পড়েছে, তুমি মোটেই আশা করো নি তোমার প্রতি কি কিতাব নাজিল হয়েছিল, এত নিছক তোমার রবের মেহরবানি, কাজেই তুমি কাফেরদের সাহায্যকারী হইও না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বলছেন যে একটা কিতাব নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় বলতে গেলে এখানে বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এই সূরাটা নাজিল হয়েছিল এই হিজরত, আল্লাহ রসুল তখন হিজরত করতেছিলেন মক্কা জুহুফা মাঝখানে, মক্কা জুহুফা আর মাঝখানে এই সূরা অবতীর্ণ হয়েছে, তিনি হিজরত করিয়া যাইতেছিলেন পথের মধ্যে, যখন জুহুফাতে পৌঁছেন তখন তিনি মক্কা ছাড়িয়ে আসছেন, তখন মক্কার দৈনিকটুকু মনের মধ্যে খারাপ লাগলো, তখন মনের মধ্যে খারাপ উঠিয়া উঠলো, তখন জিবরিল ইসলাম আসছেন আসিয়া এই আয়াতটা শুনাইছেন ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন যে এই কোরআন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আবার সেই জায়গাতে আসবে, অর্থাৎ যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আবার এই মক্কাতেই ফিরিয়ে আনবেন। এই এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশ্বাস দিলেন এই সূরা নম্বর আয়াত নম্বর 85 নম্বরে।
তো এখানে মোটামুটি আরো কতগুলি কথা আছে, এখানে আমি সবগুলি আর আলোচনা করলাম না। এই ঘটনাটা বলাতে অনেক সময় চলে গেছে, এখন আমার সুরে আল আনকাবুতের কিছু কথা বলবো ইনশাল্লাহ। সুরে আল আনকাবুত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলিফ লাম মিম দিয়ে শুরু করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন আম হাসিবাল লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সা মা ইয়াকুমুন মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফা ইন্না আজালাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলীম ওমান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ولا نجزينهم احسن الذي كانوا يعملون ووصينا الانسان بوالديه حسنا وان جاهدك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما الي مرجعكم فانبئكم بما كنتم تعملون والذين امنوا وعملوا الصالحات لا ندخلنهم بالصالحين এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাবুত এই সূরাটা নাজিল হয়েছে, এটা মক্কী সূরা, এটা 41 নম্বর আয়াতে মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত এই শব্দ থাকার কারণে এখানে এই সূরাটার নাম আল আনকাবুত রাখা হয়েছে। আন আনকাবুত মানে হইল মাকড়সা, মাকড়সা। পাঁচটা সূরা প্রাণীদের নামে আল্লাহ সুবহানাহু নাজিল করেছেন, সেই হইল একটা আল আনকাবুত। তারপরে এখানে আল্লাহ সুবহানাহু তাআলা এই আল্লাহ রসুলকে কিছু কথা বলছেন, সেটা আমি আস্তে বলতেছি, পরবর্তী যে আয়াতগুলি পড়ছি সেগুলির ভিতর থেকে কিছু কথা আপনাদেরকে শুনে দিচ্ছি। আলিফ লাম মিম দ্বারা তো এখানে অর্থ আল্লাহ সুবহানাহু ভালো জানেন। আল্লাহ সুবহানাহু এখানে বলছেন, এ মোহাম্মদ সাল্লাম, লোকেরা কি মনে করেছে আমরা ইমান আনলি কেবল ইমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ সুবহানাহু বলছেন, এ মোহাম্মদ সাল্লাম, মানুষ বলে যে আমরা ইমান আনছি, ইমান আনলে কি তাদেরকে আমি ছেড়ে দিব? তাদের কি কোনো হিসাব মিশা আমি করবো না? তাদেরকে আমি কি কোনো পরীক্ষা নিরীক্ষা করবো না? অবশ্যই তাদেরকে আমি পরীক্ষা করবো, অথচ আমি তাদের পূর্ববর্তী সবাইকে পরীক্ষা নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পরীক্ষা করিয়া দেখবেন কে সত্যবাদী আর কে মিথ্যুক। শুধু মুখে ইমান আনছি এই কথা বললেই পার পাইয়া যাওয়া যাইব না। সাইন নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা খারাপ কাজ করেছে তারা কি মনে করে বসেছে আমার থেকে এড়িয়ে যাবে? যারা খারাপ কাজ করে তারা কি মনে করছে যে আমার আযাব থেকে তারা রেহাই পাবে? না, কখনো তারা রেহাই পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম নির্ধারিত করে আছেন সেই নির্ধারিত হুকুমের মতোই হবে। তারা যা তারা তারা যে সিদ্ধান্ত করছে, তারা যে মনে করছে যে তারা পার হয়ে যাবে, এটা তাদের বড় ভুল সিদ্ধান্ত তাদের। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা পূরণ করে তার জানা উচিত আল্লাহর নির্ধারিত সময় আসবেই। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা রাখে তার এই কথা জানা রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটা নির্ধারিত সময় করে রাখছেন, সেই সময় আসলেই তার সঙ্গে ফয়সালা হবে কে আল্লাহর প্রিয় বান্দা, কে আল্লাহর প্রিয় বান্দা না, কে আল্লাহর সাক্ষাতের উপযুক্ত। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে সে নিজের ভালোর জন্যই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীদের প্রতি কোনো
মুকাফিকি নন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনছে, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আমল করেছে এবং সৎ কাজ করেছে, তাদের দুষ্কৃতিগুলি, তাদের কাজগুলিকে, তাদের খারাপ কাজগুলিকে আমি দূর করে দেব, তাদেরকে সর্বোত্তম কাজগুলির প্রতিদান দিব। যারা ঈমান আনছে এবং ভালো কাজ করছে, তাদের খারাপ কাজগুলিকে আমি দূর করে দিব এবং তাদের ভালো কাজের আমি প্রতিদান দিব। তার পরবর্তী আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর আয়াতে ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালাইদি হুসনা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে নিজের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম তার এবাদত বন্দীগীর কথা বলছেন, তার পরবর্তী পর দিয়া পিতা মাতার খেদমত করার জন্য বলছেন। এটা আমরা অন্য সুরায় পড়েছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালাইদি হুসনা, মানুষকে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আমি আদেশ করছি। যদি তারা তোমার উপর চাপ দেয়, তুমি কোনো মাবুদকে আমার সঙ্গে শরিক করো, তা তুমি তাহলে তার আনুগত্য করো না। এখানে বলছেন যে আমি তো তোমাদেরকে বলছি যে আমার আবাদত বন্দিগি করবা এবং তোমার পিতা মাতার আনুগত্য করবা, তবে যদি তোমার পিতা মাতা শেরেক করার জন্য তোমাদেরকে নির্দেশ দেয়, তাইলে তাদের সেই কথা তোমরা মানবা না। পিতামাতার কথা মানবা সে ঠিকই, যদি পিতামাতা ইসলামের বিপরীত, আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশের বিপরীত কোনো সিদ্ধান্ত দেয়, সেইটা তোমরা মানবা না, সেই ব্যাপারে তোমরা আনুগত্য করবা না। সেই ব্যাপারে যদি তোমাদের আনুগত্য তোমরা না করো, সেই জন্য তোমাদের কোনো গুণ হবে না। তো এই ব্যাপারে আয়াতটার শানে নজুল হচ্ছে যে হযরত সাদ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা সাহাবি, আশশারায় মুবাশশারার ভিতরে একজন, আল্লাহ রাসূলদের 10 জন সাহাবি তিনি বেহেশতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, তার ভিতরে একজন হলো সাদ ইবনে আক্কাস। তো সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াতটা তার পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে। তার মা খুবই অসন্তুষ্ট, সাদ ইসলাম ধর্ম গ্রহণ করে তার মা ছিল শেরেককারী। তখন তিনি বলছেন যে তোমাদের ধর্মে তো আছে বাম বাবার কথা শুনতে হবে, তো তুমি যদি আমার কথা না শোনো, তাইলে আমি খানাফিনা বন্ধ করে দিলাম, আমি এইভাবে খানাফিনা বন্ধ করে দিয়ে মারা যাই, তো লোকে তোমাকে বলে তুমি মাতৃহত্যার জন্য তুমি দায়ী। তো সাদ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু আনহু তার মায়ের এই কথা চিন্তা করতে লাগলেন, কি করবে। একদিন গেল, দুই দিন গেল, তিন দিন, তিনি বললেন হে আমার মা, তুমি যদি মারা যাও আমার সামনে, তোমার মতো মা যদি 100 মাও আমার সামনে মারা যায়, সে যদি আল্লাহ এক আল্লাহর বিশ্বাসী না হয়, তাইলে আমার কোনো দুঃখ তাপ নাই, তুমি যদি না খেয়ে মারা যাও যাও আমার কোনো অসুবিধা নাই। তার এই কথা শোনার পর সাহাদের মা খাওয়া দাওয়া আবার শুরু করলো, দেখলো যে কিছু হইতেছে না। তখন আল্লাহর হুকুম মতো সাহাদের মা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তো এই কথা করে এই আয়াতটা আসছে এইভাবে যে পিতা মাতা যদি তোমাদেরকে শেরেকের জন্য হুকুম দেয় বা ইসলামী বিপরীত কাজের জন্য হুকুম দেয়, তখন তোমরা তার আনুগত্য করবা না। তো এই আয়াতের ভিতরে এটুকুই আসছে। তারপরে আমরা এই আগের যে আয়াতটা পড়ছি যে শেরেকের কথা বলছেন, যে শেরেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করবেন, কিন্তু শেরেককারীকে মাফ করবেন না। সেখানে সেই ব্যাপারে কোরআনের মধ্যে আমরা অনেক আয়াত পাইছি, শেরেকের ব্যাপারে অনেক আয়াত আমরা পাইছি। তো এই এটা, তারপরে আরেকটা আমরা পাইলাম যে জিহাদ শব্দের অর্থ হইল সর্বাত্মক প্রচেষ্টা করা। এখানে বলা হয়েছে যে
আয়াত নম্বর 6 এর ভিতরে বলা হয়েছে মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদুল নাফসি, যে যে জিহাদ করে কর মান জাহাদা, যে সংগ্রাম করে সে যেন নিজের ভালোর জন্য করে, নিজের নফসের জন্য করে। এখানে জিহাদ শব্দের অর্থ হইল আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা। নফসের সঙ্গে জিহাদ করাটা হলে সর্বোত্তম জিহাদ, আল্লাহ রাসুল বলছেন ফাইন্নামা ইউজাহিদুল নাফসি, নফসের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে আল্লাহর দিনের পথে থাকার ব্যাপারে। নফসই আমাদেরকে খারাপ পথের দিকে পরিচালিত করে। তারপরে পিতা মাতার আনুগত্যের ব্যাপারে এখানে আছে এবং অন্যান্য অনেক জায়গায় আছে, সূরা বনী ইসরায়েলের ভিতরে আছে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আরো আয়াত আছে যে ও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তা যে আমি নির্দেশ করছি মানুষকে তার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। তো এইভাবে আরো অনেক আয়াত আছে, কিন্তু কথা হইল পিতা মাতা যদি দিনের বিপরীত কাজ করে, শেরেকের বিপরীত কাজ করে, দিনের বিপরীত কাজে তাকে হুকুম দেয়, তাইলে পিতা মাতার কথা শোনা যাবে না। তো আমি এই সুরে আনকাবুত আর আলোচনা করলাম না, আনকাবুত আবার 21 পারাতে আনকাবুত আসছে। তো আমি আজকের প্রত্যেকদিনই একটা কোনো জিনিসের উপর আমার আলোচনা থাকে, অত 3-4 মিনিট আমি একটু সময় নিই আপনাদের কাছে। সেটা হচ্ছে এখানে পিতা মাতার অধিকার কথা এখানে আমরা পাইছি যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, এরকম আরো অনেক আয়াত গেছে। তো আমাদের পিতা মাতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম একবার বলছেন যে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, প্রথম সূরা নিসা 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না। এক নম্বর আল্লাহর ইবাদত করবা কিন্তু সাথে সাথে শিরক করবা না। তারপরে বলছেন বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করবা, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। তো পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণের জন্য সূরায় বনী ইসরাঈলের 23-24 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা অনেক বড় আয়াত যে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবার, সেখানে তারা উ শব্দ যে না বলে এইভাবে বলো, তাদের সঙ্গে নরম সুরে কথা বলতে হবে, কর্কশ সুরে না, আদব সম্মানের সাথে কথা বলতে হবে। সূরায় বনী ইসরাঈলের 23 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরে সূরা আহকাবের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে নির্দেশ দিই নিজ পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। মা তাকে গর্ভধারণ করে ধারণ করেছে, কষ্ট স্বীকার করেছে, তার গর্ভধারণ দুধ পান করার করতে 30 মাস অতিবাহিত করেছে, তারপরে সে একটা পূর্ণ শক্তি অর্জন করলো। এখানে মার কথা আসছে বেশি, বলা হয়েছে যে বাবার সে মায়ের অধিকার বেশি, হাদিসে বলা হয়েছে বাবার সে মায়ের অধিকার বেশি। যে এক ব্যক্তি রসুল কাছে আসছেন, তিনি বলছেন যে ইয়া রসুল্লাহ, সবচেয়ে বেশি সৎ ব্যবহার পাওয়ার অধিকারীকে আল্লাহ রসুল বলছেন তোমার মা। তারপর সে আবার বলছেন এবং কে, তিনি আল্লাহ রসুল বলছেন মা, 3 বার আল্লাহ রসুল বলছেন মা মা মা, পরের বার বলছেন তোমার বাবা। তো এইভাবে মার কথা 3 গুণ বলা হয়েছে। কেন? মা গর্ভধারণ করছে, তারপরে দুধ পান করছে, তারপরে অনেক কষ্ট করছে গর্ভধারণ করলে, এই সমস্ত কারণে মার হলো 3 গুণ অধিকারী, সে খেদমতের অধিকার পাওয়ার অধিকারী। তারপরে বার্ধক্যের সময় পিতা মাতার খেদমতের গুরুত্বের কথা বলা হয়েছে হাদিসে। তারপরে মা বাবার মৃত্যুর পর তাদের জন্য কি করণীয় বলা হয়েছে যে এক ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসে বলে হে আল্লাহ রসুল, মা বাবার ইন্তেকালের পর কি আমার হক আছে, আমি কি করতে পারি, যা আমার করা উচিত? আল্লাহ রসুল বলছেন তাদের জন্য দোয়া করবা, তাদের জন্য ক্ষমা চাইবা, তারা যদি কোনো ওসিয়ত করিয়া থাকে তা পূরণ করবা, সেই ওসিয়তটা হইতে হইবে শরীয়ত সম্মত।
আর যাদের মা বাপের আত্মীয় সম্পর্ক ছিল, মা বাপের যারা নাকি আত্মীয় আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে তোমরা ছিন্ন করিও না, বন্ধনকে ধরে রাখো। এবং মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে সম্মান করো তাদেরকে, এই কথাগুলো বলছেন। তারপরে আল্লাহর রসুল দুধ মায়ের প্রতিও অনেক সম্মান দেখাইছেন, যে একবার কোনো এক জায়গায় আল্লাহ রসুল একটা গোস্ত বন্টন করতেছিলেন, সেখানে এক মহিলাকে দেখলেন, তার কাছে আসলেন, তিনি দেখতে পেয়ে তাকে সাথে সাথে তার চাদরটা বিছিয়ে দিলেন। তো সাহাবী আবু তুফাইল বললেন যে এই মহিলাকে চাদর বিছিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন যে এটি আমার দুধ মা, দুধ মায়ের একটা হক আছে। তো দুধ মা তো অনেকটা আপন মায়ের মতোই শরীয়তে ক্রিয়েট করে, যে তাদের সঙ্গে বিয়া বসা জানা, তা যেরকম নিজের ভাই বোন যেরকম দুধ মা ভাই বোন এগুলিও সেভাবেই ক্রিয়েট করা হয়। তারপরে মা বাবার সন্তানের জন্য জান্নাত ও জাহান্নাম, যে এই ব্যাপারে একটা হাদিস আছে, এই আল্লাহ রাসূল পিতা মাতা তাদের সন্তানের উপর কি অধিকার আছে, জবাবে তিনি বললেন তারা দুইজন তোমাদের জন্য জান্নাত ও জাহান্নাম। জান্নাত হইলো যদি তাদের আমরা সন্তুষ্ট করতে পারি, খেদমত করতে পারি, তাদের মনে কষ্ট না দিই, আর জাহান্নাম হইলো যদি তারা কষ্ট পায়, এইভাবে বলা হয়েছে। অন্য একটা হাদিসে বলা হয়েছে পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্ট। রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদ ও সাক্তু রব্বি ফি সাক্তুল ওয়ালিদ। তো এই অনেকটা হাদিসে বলা হয়েছে যদি কোনো সন্তান তার পিতা মাতার প্রতি অনুগ্রহের দৃষ্টিতে তাকায়, দয়ার দৃষ্টিতে তাকায়, খুব স্নেহগ্রহে তাকায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার আমলনামা একটা কবুল হজের সওয়াব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করা উচিত। এই ব্যাপারে আবদুল্লাহ ইবনে মাসউদ একটা হাদিস বলা হয়েছে, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আস-সালাত আলা ওয়াক্তিহা, নামাজ ওয়াক্ত মতো পড়া, এটা হইলো আল্লাহর কাছে এক নম্বর প্রিয়। কুলতু সুমাইয়ুন, তার বলছে কোন কাজটা, তারপর কোনটা কাজটা? কলা বেরুল ওয়ালা দেন, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার। তারপর বলা হয়েছে কুলতু সুমাইয়ুন, তার বলছে কোনটা, তার বলছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। তো আমি পিতা মাতার অধিকার হিসাবে আমি দুই চারটা কথা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে পেশ করছি, তো ডিটেলস আলোচনার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনার ভিতরে যতটুকু আমরা শুনেছি অতটুকুর উপর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করেন। এই ব্যাপারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া কামনা করি, এই ভুল ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেনি। এই কথাগুলো আমার আজকের সংক্ষিপ্তভাবে কোরআন ডিসকাশন এখানেই শেষ করলাম। জাযাকুমুল্লাহ খায়র, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়রান সাজাম ভাই। কটা বাজে? আসসালামু আলাইকুম। জি বল। বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربي ارحمهما كما ربياني صغيرا
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك، يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إني أعوذك من جهد البلاء درك الشكاء سوء القضاء شماتة الأعداء. اللهم إني أعوذك من البراس والجنون والجزام من سيء الأسقاط. يا رب العالمين أمرا غنغر بندار تمان نرحتن كرسي يا رب العالمين ইফতারে পূর্ব মুহূর্তে ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের দোয়াটা কবুল করে নিও ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আজকের আলোচনার ভিতরে যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন। এই উসিলায় তুমি আমাদের সগীরা কবিরা সমস্ত গুনাহ তুমি মাফ করে দিও ইয়া রাব্বুল আলামিন। এই সময়টাকে তুমি কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা নাকি অসুস্থ আছে তাদেরকে সুস্থ দান করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়েকে দিনের পথে রাখুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের পিতামাতা যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান ইয়া রাব্বুল আলামিন। যারা নাকি এখনো জীবিত আছেন তাদেরকে তাদের ইমানের সহিত তাদেরকে ইন্তেকাল ফরমাইন ইয়া রাব্বুল আলামিন। তুমি আমাদেরকে ইমানের প্রতি ইন্তেকাল ফরমাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের রোজাটা তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের সিয়াম আমাদের কিয়াম তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সবে কদরকে পাওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্নাকা হুবুন তুহিব্বুল আফা ফাআফু আননি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। وتوب علي انك انت التواب الرحيم. امين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. امين. السلام عليكم ورحمه الله. وعليكم السلام. ইটিং চলার সময় সবাইকে